কারণ আপনাকে বুঝতে হবে আওয়ামী ক্ষমতায় দুই সাল থেকে বসার পর থেকে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে কমপক্ষে পাকা আট বার গ্যাসের দাম বাড়িয়েছে কমপক্ষে পাকা আর নয় বার পানির দাম বাড়িয়েছে বারো আমাদের চোদ্দ আমরা দেখেছি চাউলের কেজি যদি এক টাকা বেড়ে যায় চা রানা যদি বেড়ে যায় এই মাওলানা ভাষণের মতো নেতারা এবং অন্যান্য দলগুলো রাস্তার মধ্যে যে কি সৃষ্টি করতো যার কোনো শেষ নাই রাজনীতি ছিল সাধারণ মানুষের স্বার্থের জন্য আপনি দেখছেন এই 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 দ্রব্য মূল্যের উর্ধ্বতির সময়ে করে হঠাৎ করে মাথায় আসছে তেলের দামটা বাড়িয়ে জানেন আমরা ধার করে চলছি অর্থনীতি ঋণের বোঝায় জর্জরিত বিদেশি ঋণের পরিমাণ এই মুহূর্তে পঁচাত্তর বিলিয়ন ডলার আভ্যন্তরীণ ঋণের পরিমাণ সহ একত্র করলে এটা হান্ড্রেড বিলিয়ন ডলার সরকার দেখতেছে মাথা পিছু এক একটা লোককে আমি এক লক্ষ বিশ হাজার টাকা ঋণের জালে আবদ্ধ করে রেখেছি সুতরাং আমার পাবলিকের পকেট থেকে যত পারা পয়সা এখন বের করতে জানতে চাই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং একই সাথে পরিবহন ধর্মঘটের নাজেহাল হাল সাধারণ মানুষ এ অবস্থায় কেন সৃষ্টি হলো এবং এ থেকে উত্তরণের উপায় কি আপনি যদি একটু বলেন যে আসলে এখন নাজেহাল অবস্থা সো আপনি যদি এটা একটু বিশ্লেষণ করেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এখন আমাদের জাতীয় জীবনে এটা আমরা কতটুকু বুঝি সেটা একটা বিষয় দ্বিতীয়ত এটার ইম্প্যাক্ট কতটুকু হচ্ছে সেটা তৃতীয়ত এই ধরনের একটা পলিসি কিভাবে গ্রহণ করা হলো কারণ আপনি যখন কোনো পলিসি গ্রহণ করেন অবশ্যই আপনি আদ্যপান্ত বিবেচনা করে করবেন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামটা বাড়তে শুরু করলো এই কোভিড উত্তর যে অর্থনীতির দিকে আমরা যাচ্ছি এখন এই সুযোগে এর আগে তেলের দাম কমতে কমতে এমন অবস্থায় চলে গিয়েছিল যে আপনি শুধু ট্রান্সপোর্ট কস্ট দিয়ে তেল নিয়ে আসতে পারবেন আর ডলারও আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেল বিক্রি হয়েছে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ওই সময়ে আমাদের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যেটা একচ্ছত্রভাবে এনার্জি মার্কেটটাকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে এটার এটার কর্তৃপক্ষ তারা কিন্তু চল্লিশ হাজার কোটি টাকার উপরে প্রফিট করে ফেলেছিলেন কারণ আপনাকে বুঝতে হবে আওয়ামী ক্ষমতায় দুই হাজার সাল থেকে বসার পর থেকে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে কমপক্ষে পাকা আট বার গ্যাসের দাম বাড়িয়েছে কমপক্ষে আর নয় বার পানির দাম বাড়িয়েছে বারো বছরে চোদ্দ বার আপনি দেখুন এগুলা জীবনের প্রাত্যহিক চাহিদা চাহিদার অবিচ্ছেদ্য অংশ জ্বালানি তেল আপনার পানি বিদ্যুৎ এগুলো হলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এখন কথা হলো দামটা বাড়লো কেন এখন এখন আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি পেতে পেতে এখন আশি ডলার চলে গেছে পার এটা একটা অংশ আর এলপিজি যেটা ন্যাচারাল গ্যাস আমরা প্রচুর পরিমাণে মানে ইউজ করছি সেটার দামও বেড়ে গেছে সরকার হঠাৎ করলো কি সুযোগটা নিয়ে নিল নিয়ে এখানে দামটা বাড়িয়ে দিল এখন কথা হচ্ছে দামটা যে হঠাৎ করে বাড়িয়ে দিল এটার ইম্প্যাক্টটা কি এখন আমরা এই জিনিসটা একটু আলোচনা করা প্রয়োজন এবং আমাদের পরি বংশ ভাইয়েরা কেন ধর্মঘটে চলে গেলেন হঠাৎ করে এখন দেখুন মোট যে আমাদের যে এনার্জি বাংলাদেশে আমরা 3.5 মিলিয়ন ব্যারেল আমরা তেল আমদানি করি বাইরে থেকে যেটা ডিজেল আর বাকি 2.5 মিলিয়ন অন্য তেল ইনক্লুডিং জেট ফুয়েল এই যে প্ল্যান্টে চলে এগুলা সহ তো মোট ছয়। মিলিয়ন ব্যারেলের মতো আমরা আমরা আমদানি করি বাইরের থেকে আচ্ছা এটার প্রয়োগটা কোথায় হচ্ছে ব্যবহারটা কোথায় ইম্প্যাক্টটা কোথায় হবে তাইলে এটা যদি দাম বাড়ে তাহলে কোথায় কোথায় এফেক্ট হচ্ছে এই যে তেলের ব্যবহার কিন্তু সিক্সটি পার্সেন্ট ব্যবহার হচ্ছে আমাদের আপনার আচ্ছা প্রথমে ধরুন আপনার যে ট্রান্সপোর্ট পরিবহন ধর্মঘটে এটা এটা নিয়ে আলোচনা করি পরিবহন খাতে ব্যয় হচ্ছে মাত্র সাড়ে পাঁচ পার্সেন্ট এনার্জি এর বেশি না কিন্তু কিন্তু পরিবহন কিন্তু জিডিপিতে অলমোস্ট সাত ভূমিকা রাখে প্রচুর লোক এখানে কাজ করে প্রচুর গাড়ি ঘোড়া দেশের ভিতরে চলছে সুতরাং ওভারঅল যে দেশজ যে উৎপাদন এটার উৎপাদনে বার্ষিক উৎপাদনে এরা কিন্তু সাত মতো ভূমিকা রাখে মোট উৎপাদনে সুতরাং এখানে ফাইভ পার্সেন্ট সাড়ে পাঁচ শতাংশ যদি জ্বালানি তেল ওরা খরচ করে বা এনার্জি খরচ করে কিন্তু ওদের কন্ট্রিবিউশন টু দা ইকোনমি ইজ মোর দ্যান দ্যাট মাছ মোর দ্যান দ্যাট এখানে তেলের একটা বিরাট অংশ চলে যাচ্ছে আপনার বিদ্যুৎ উৎপাদনে বিদ্যুৎ কিন্তু সিক্সটি পার্সেন্ট আমরা গ্যাস থেকে উৎপাদন করি কিন্তু আপনার ইদানিং গ্যাসের স্বল্পতার জন্য ক্রমাগত তেলের ব্যবহারটা ওখানে বাড়ছে এটা একটা বিরাট অংশ সেখানে চলে যাচ্ছে একটা বিরাট অংশ কৃষিখাতে ব্যবহার হচ্ছে প্রায় পনেরো শতাংশ জ্বালানি আচ্ছা এখন বলুন আপনি কি হঠাৎ করে জ্বালানি তাহলে মূল্যটা বাড়িয়ে দিলেন প্রথমত আমার পরিবহন বয়টা বেড়ে গেল কারণ পরিবহন যারা পরিবহন

যে যিনি বাসের মালিক যিনি ট্রাকের মালিক যিনি গাড়ির মালিক উনি তার ভাড়াটা তেইশ পার্সেন্ট জায়গায় পঁচিশ পার্সেন্ট নিশ্চয়ই বাড়াতে হবে অ্যাডজাস্ট করার জন্য সেই সুযোগ তো আপনি তারা করে দিবেন একটা আলোচনা নাই একটা গণশুনানি নাই কোনো কিছু নির্ধারণ করা হলো না এর মধ্যে আপনি করলেন কি হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন কি এই পার গ্যালান পনেরো টাকা বেড়ে গেল এটা এটা আঠারো টাকা বেড়ে গেল আপনি মানে অ্যাক্রস দ্য বোর্ড আজকে মানে প্রথমত একটা আর্টিকেল আসছে একজন গবেষক তিনি বলেছেন যে তেইশ পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এই যে এই আপনার জ্বালানির দাম এখন দেখেন আপনি কত দিক থেকে এটা বৈষম্যপূর্ণ প্রথমত রাষ্ট্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোর মধ্যে সরকারকে সাবসিডি দিতে হয় আপনি যদি মনে করেন যেটা আমি বললাম যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রচুর টাকা আয় করেছে বিগত বছরগুলোতে দাম ছিল সবচেয়ে কম পৃথিবীতে এই বেনিফিটটা এই প্রশাসনটা পেয়েছে বললাম না চল্লিশ হাজার কোটি টাকা তাদের একদম অন দা বুক তারা দেখিয়েছে যে এটা তাদের আয় হয়েছে তারপরে কিন্তু দেশে কিন্তু আপনাকে বললাম যে তেলের দাম তারা বিগত বছরগুলো থেকে ক্ষমতা আসার পরে এবার দুই হাজার তারা তেলের মূল্য বৃদ্ধি করেছে আমি যতটুকু দেখেছি এটা প্রয়োজন ছিল না কারণ আন্তর্জাতিক বাজারে জিনিসটার দাম কম ছিল যথেষ্ট প্রফিট করে ফেলছেন এখন হঠাৎ করে দামটা যখন বাড়লো কোভিড উত্তর অর্থনীতি আমরা মাত্র সামনের দিকে এগুবার চেষ্টা করছি এখন আপনি আমাকে বলুন আমাদের জিডিপিতে যে কন্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউশন অনুষ্ঠিশ পার্সেন্ট ইন্ডাস্ট্রি কি বিদ্যুৎ ছাড়া চলতে পারবে জ্বালানি ছাড়া চলতে পারবে এটা একটা জিনিস আবার বিদ্যুৎ যতটুকু উৎপাদন করছেন তার ষাট শতাংশ সিক্সটি পার্সেন্ট খরচ হচ্ছে হাউসহোল্ড বাড়ির মধ্যে তারপরে ইন্ডাস্ট্রি অ্যান্ড অল দিস স্টাফ তারপরে হলো আপনার অন্যান্য সার্ভিস সেক্টর দোকানপাট ব্যবসা বাণিজ্য অ্যান্ড অল দিস আপনি আমাকে বলুন আপনি আমার প্রত্যেকটা ফ্যামিলির উপর কি একটা আঘাত নিয়ে আসছেন এখন এই বিদ্যুৎ দাম বাড়ছে আমাকে সেটাকে বহন করতে হচ্ছে এর মধ্যে আপনি যে কথাটা বলেন নিত্যপূর্ণের দামটা কথা আসে এখন নিত্যপূর্ণের দাম যদি যান গেছে। শতভাগ জিনিসটা বিশ টাকা হলে শতভাগ বেড়ে গেলো এখন কথা হচ্ছে কি এমন একটা পণ্য সংকট যে আমরা বাজার থেকে জিনিসপত্র কিনতে পারছি না অতিমূল্যের কারণে এর মধ্যে যখন হঠাৎ করে একে পরিবহন ধর্মঘটা লাগলো তাইলে আপনার মাগুরা থেকে শশাটা কিভাবে আসবে ঢাকায় অথবা ঢাকার থেকে চিংড়িটা কিভাবে যাবে কথা সারা সারাদেশে পরিবহন ব্যবস্থার আজকে এই মুহূর্তে আধা ঘন্টা আগের খবর এখন লঞ্চ মালিকরা আবার পরিবহন ধর্মঘটে চলে গেছে আমি যেটা বললাম আপনি যদি তেইশ পার্সেন্ট মূল্য বৃদ্ধি করে ফেলেন জ্বালানি তেলের তাহলে ওরা তো পঁচিশ পার্সেন্ট মিনিমাম সঙ্গত কারণে ওরা বাড়াতে বাধ্য তা না ওরা গাড়িতে রাস্তা চালাবে কি করে ওরা ওরা তো পকেটের পয়সা দিয়ে গাড়ি চালাবে না তাহলে আলোচনা ছাড়া এই ব্যবস্থা করা কেন হলো দ্বিতীয়ত ভারত কি করলো হঠাৎ করে তেল যখন বৃদ্ধি পেলো বারো সবখানে সাবসিডি বাড়িয়ে দিয়ে তার দামটা কমিয়ে দিল সাত থেকে নয় পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত কোন কোনো ক্ষেত্রে কমিয়ে দিল এই জন্যই বললাম যে সুস্থ পরিকল্পনা এবং পলিসির একটা অংশ হলো যেই জায়গায় সরকার মনে করে আপনি দেখুন পশ্চিমা বিশ্বে কৃষি খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে সরকার বরাবর প্রতিনিয়ত এটা ভাইটাল একটা অংশ দেশের খাদ্য শস্য উৎপাদন হয় ওখানে এখানে যদি কৃষকের লস হয় সেটা সরকার পুষিয়ে দেয় কৃষক যাতে তার পণ্যের বাজার মূল্য পায় তার জন্য একটা সাবসিডি দিয়ে রাখে সবসময় দেখুন এই জ্বালানি তেলের ব্যাপারটা ভর্তুকির উপরে চলছিল দীর্ঘদিন ধরে বহু দশক ধরে অনলি রিসেন্টলি এটা ভর্তুকি থেকে বেরিয়ে আসছে বিভিন্ন দেশে এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশে হঠাৎ করে তেলের মূল্য বিশ্ববাজারে সবচেয়ে কম ছিল দ্বিতীয়ত আপনার মনোপলি যে বিজনেস বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এই যে সময় বললাম যে তেলের মূল্য আট ডলারও নেমে আসছে সে সময় আপনি জানেন শুধুমাত্র ট্রান্সপোর্ট কষ্ট দিয়ে আনা যাচ্ছে মূল্য বলতে কোনো কিছু নাই নমিনাল সরকার দেখেন বিপিসির কোন মনোপলি কোনখানে ভাঙে না সব বিপিসি করবে কারণ সরকার কন্ট্রাক্ট দেবে সরকার কিনবে সরকার এখানে কমিশন খাবে এখানে তো দুর্নীতিতে ভরা সেক্টরটা সব সেক্টরের দুর্নীতি এটাতে সবচেয়ে বেশি দুর্নীতি বিকজ এটা পয়সার অঙ্ক বেশি এখন আপনি দেখুন ওই সময় ওই সময়টাতে যখন তেলের দাম সবচেয়ে কমে গেল সরকার আট নয়টা প্রাইভেট কোম্পানিকে তেল আনার অনুমতি দিল কমিশন খাওয়ার জন্য চিন্তা করেন এবং তারা মার্কেটে এনে তেলটাকে বাংলাদেশের বাজারে তেলের কি উচ্চ দাম সেখানে এই বিরাট একটা প্রফিট করলো সরকারের সাথে প্রফিটটা ভাগাভাগি করলো এগুলো হলো অন্তর্গত জিনিস এগুলো হলো ভিতরের খবর যে যেভাবে জিনিসটা চলছে তো আমার সারাংশ হলো এই মুহূর্তে যে আপনি যে দামটা হঠাৎ করে তেইশ শতাংশ পঁচিশ শতাংশ বা বাইশ শতাংশ হোয়াট এভার ইট ইজ আমি একটা গবেষণার ফল থেকে বলছি একজন গবেষক যিনি এই বিষয়ে গবেষণা করেন আজকের প্রথম আলোতে আপনারা দেখতে পারেন আমি ফেসবুকে স্টোরিটা শেয়ারও করেছি উনি দাবি করেছেন যে তেইশ শতাংশ মূল্য বৃদ্ধি করা হয়েছে জ্বালানি তেলের এখন আপনি যে শতাংশ মূল্য বৃদ্ধি করলেন এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি কি যারা স্টেক হোল্ডার তাদের সাথে আলোচনা করেছেন আমি তো বললাম যে ট্রান্সপোর্ট সেক্টর দেশের অলমোস্ট সাত পার্সেন্ট জিডিপি তার কন্ট্রিবিউশন লক্ষ লক্ষ লোক এখানে চাকরি করে লক্ষ লক্ষ লোক এখানে চাকরি করে এটা বিরাট সেক্টর এটা আপনি এই ছাড়া জ্বালানি তেল যারা যারা ভোক্তা বললাম তো এগ্রিকালচারে ফিফটিন পার্সেন্ট ডিপেন্ডেন্ট জ্বালানি তেলের উপর তারপরে আপনার সার্ভিস সেক্টর দেশের জিডিপিতে যার কন্ট্রিবিউশন ফিফটি ফাইভ উপরে এবং ট্রান্সপোর্ট সার্ভিস সেক্টরের একটা অংশ তারা এই তেলের এই তেলের ব্যবহারের উপরে বেঁচে আছে কোন সেক্টর দেখুন মাথা পিছু বিদ্যুৎ খরচ যেই দেশে যত সেই দেশের উন্নয়নের মাপকাঠি সেই জায়গাতে বাংলাদেশে মাথাপিছু বিদ্যুৎ খরচ এখনো তিনশো পঁচিশ মেগাওয়াট কিলোয়াট কথা বলছেন আপনি দেখুন প্রতিবেশী ভারতে কিন্তু বারোশো কিলোয়াটের উপরে আপনার নেপালে পাঁচশোর উপরে শ্রীলঙ্কাতে পাঁচশোর উপরে আমরা সর্বনিম্ন কিন্তু আমরা কিন্তু কথা শোনার সময় আপনি শুনছেন যে আমরা এখন দুই হাজার মেগাওয়াটে চলে গেছি বিদ্যুৎ উৎপাদন মানে জাতীয় জাতীয় উৎপাদনে আমরা এটা এটা কোথায় ছিল আমরা কোথায় আসছি অবশ্যই আপনি আসছেন কি করছেন কিন্তু কথা হচ্ছে আপনি যখন এই জন্য পলিসি নেন আপনাকে বুঝতে হবে এখন যে বিদ্যুতের মাথা পিছু বিদ্যুৎ খরচের মাত্রাটাকে আপনি এখন চাপিয়ে বসিয়ে দিচ্ছেন কারণ মানুষ বিদ্যুৎ বিল দিতে পারবে না ফ্যাক্টরি বিদ্যুৎ বিল অতিমাত্রায় দিতে পারবে না জ্বালানি তালের খরচ পরিবহন সংস্থাগুলো বহন করতে পারবে না মালিকরা বহন করতে পারবে না এটা সবকিছু ভোক্তার কাছে ঠেলে দিচ্ছেন বললাম তো আপনারা মোট એનર્জীর 60% খরচ হচ্ছে হাউজহোল্ডে বাংলাদেশে বিদ্যুতে এখানে প্রত্যেকটা হাউজহোল্ডে আপনি বিদ্যুৎ দাম বাড়িয়ে দিলেন এখন আমি গাড়িতে উঠবো আপনি আমার জ্বালানি খরচ বাড়িয়ে দিলেন আমার বাজারে পণ্য বাজার করতে যাচ্ছি সমস্ত পণ্যের দামগুলো আপনার এমন ভাবে উদ্যগতি মানে দিকে যাচ্ছে যে এখন প্রায় কমতর বাইরে চলে গেছে এখন আপনি তারপরে আসুন আপনি বেকার সমস্যা এখন নতুন ব্যাকের গবেষণায় বলছে যে আগের যত যতটুকু দারিদ্রতা ছিল তার থেকে উনিশ নতুন গরিব সংযোজিত হয়েছে নতুন দারিদ্রতার লিস্টে আপনি তো এই ভর্তুকি তা আপনার এই তেলের উপরে এনার্জির উপরে দেওয়া উচিত ছিল আপনি কি করে দামটা বাড়িয়ে ফেললেন অবিবেচকের মতো আপনার প্রতিবেশী ভারত কেন সেখানে ভর্তুকি দিচ্ছে এবং আপনার এমন পলিসি নিচ্ছে এবং শুনুন কেন্দ্রীয় সরকার তো নিয়েছে এখন রাষ্ট্রগুলো কেরালা এবং উত্তর প্রদেশ সবাই ইন্ডিভিজুয়াল রাষ্ট্রগুলো এখন আবার নতুন করে রাজ্যগুলো এটার মধ্যে রাজ্যগুলো এখানে টাকা ঢুকাচ্ছে এখন যে আমাদের পকেট থেকে এখন দিতে হবে উপায় নেই তার কথা হচ্ছে চাকাটা হলো এনার্জির উপরে সেই চাকাটাকে আপনি কি করলেন এক কপি কেটে দিচ্ছেন আপনি সবকিছু তাহলে আপনার এই সব সিদ্ধান্ত গুলো নেয় কি আপনার রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত কোথেকে আসে আপনি বলছেন কি তেল ভারতে রপ্তানি হবে ভারতে স্মাগলিং হয়ে চলে যাবে এই জন্য আমরা দাম বাড়িয়েছি আপনার এই যুক্তিটার কি প্রমাণ আছে কি প্রমাণ আছে আপনার সীমান্তে যেখানে একটা মানুষ ধারে কাছে গেলে কাটা ধারে বেড়ার কাছে গেলে গুলি হয়ে যায় তেলটা কোন দিক দিয়ে স্মাগলিং হচ্ছে আর ভারতে কোথায় দেখলেন আপনি ভারতের তেল আপনার চেয়ে দামি ওরা তো সাবসিডি দিয়ে তেলের দাম তেলের দাম কমিয়ে রাখছে সহনীয় পর্যায়ে রাখছে এবং আরেকটা বললাম যে ভারতের পিছু বিদ্যুৎ ব্যয় বারোশো কিলোওয়াটের মতো আর আপনি আর হলেও এখন তিনশো পঁচিশে পৌঁছান নাই তিনশো তিরিশে পৌঁছেন নাই তো সুতরাং এখানে কম্পারিজন করার সময় তুলনা করার সময় দোষ দিলেই তো হবে না শুধু সবচেয়ে বড় কথা হলো সীমান্ত এমনভাবে নিয়ন্ত্রিত ভারত স্মাগলিং দেখলে সব নাকি স্মাগলারকে গুলি করে পররাষ্ট্রমন্ত্রী বলছে তাহলে ট্যাক্স তাহলে স্মাগলিং হয় কিভাবে এটা হয় হবে কেন এর সাথে আরেকটা কথা আমি আপনার একটা প্রশ্ন করতে চাই সম্পূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে এত কিছু হচ্ছে আমরা যেটা আলোচনা করছি আপনি যেটা বিশ্লেষণ করছেন আমাদের এই প্রধান বিরোধী দল বা বিরোধী দলগুলো কি করছে তাদের কোনো উদ্যোগ তো দেখছি না এখন শুধু পরিবহন ধর্মঘটে বিএনপি সমর্থন দিয়েছে কিন্তু রাস্তায় তো কোনো কিছু দেখছি না সাধারণ মানুষের তো অষ্টাগত সাধারণ মানুষ এখন দ্রব্য মূল্যে জর্জরিত এটা তো আমরা জানতাম যে কোভিড পরবর্তী আমাদের এই পরিস্থিতি হবে তো এখন বিরোধী দল কেন কোনো কথা বলছে না বা মানে ওইভাবে কার্যকর কোনো কিছু দেখছি না আপনি কি বলেন ওকে এটা দুটো জবাব প্রথমত আপনাকে বুঝতে হবে যে দ্রব্য মূল্য বৃদ্ধি তেলের মূল্য বৃদ্ধি জ্বালানির মূল্য বৃদ্ধি বিদ্যুতের মূল্য বৃদ্ধি সবকিছু সবকিছুর মূল্য বৃদ্ধি বৃদ্ধি মানে বৃদ্ধির একটা হিরিক যাচ্ছে এটা কাকে ইম্প্যাক্ট করছে সাধারণ মানুষকে ইম্প্যাক্ট করছে তো সাধারণ মানুষের কাছে আমার কি প্রয়োজন রাজনীতিবিদ হিসাবে রাজনীতি নেতা হিসাবে ওদের ভোট তো সরকারের তো প্রয়োজন নেই সরকার তো রাত্রেবেলা ভোট করে বিরোধী দল যারা তারা জানে সরকার তো আর আমাকেও ভোট দিতে অ্যালাউ করবে না ওই মানুষগুলা জোর করে রাত্রেবেলা ওদের ভোট করে ফেলবে সুতরাং ভোট সিস্টেম যেখানে নাই গণতন্ত্র যেখানে অনুপস্থিত সেখানে মানুষের জন্য কথা বলে আমি জীবন দিতে যাবো কেন কালকে আমি রাস্তায় নামবো গুলি করে আমাদের পাঁচজনকে ফেলে দেবে দশজনকে ফেলে দেবে সুতরাং এই রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের দ্বিতীয়ত বিরোধী মনে একটা জিদও আছে এই জনগণ সব সময় আশা করে বিএনপি রাস্তায় নামবে বিএনপি জীবন দেবে জনগণ কেন নাই এখন বিদ্যুৎ বিলটা দেন বাড়তিটা এখন আপনি চাল কিনে খান আশি টাকা করে জনগণেরও তো একটা বোঝা উচিত যে যাওয়া উচিত যিনি রাজনীতি করেন না তারও তো রাস্তা যাওয়া উচিত এই দেশের ইতিহাসে কৃষক আন্দোলন ফকির সন্ন্যাসী আন্দোলন বিরুদ্ধে আপনাকে আমাদের ছোটকালে আমরা দেখেছি চাউলের কেজি যদি এক টাকা বেড়ে যায় চার আনা যদি বেড়ে যায় এই মাও রানা মতো নেতারা এবং অন্যান্য দলগুলো রাস্তার মধ্যে যে কি সৃষ্টি করতো যার কোনো শেষ নাই রাজনীতি ছিল সাধারণ মানুষের স্বার্থের জন্য একটাই বক্তব্য ছিল মানুষ এটা জানতে পারছে না মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু এখন আমি বললাম তো রাজনৈতিক দল তাদের জনগণের কোনো প্রয়োজন নেই কারণ কোনো ভোট তো দিচ্ছে না কেউ ভোটের তো কোনো প্রয়োজন নেই আপনি নির্বাচিত হচ্ছেনই দেখুন নির্বাচন তো হচ্ছে বাংলাদেশে প্রতিদিন সবাই এমনিই নির্বাচিত হয়ে যাচ্ছে ওরা ওরা মারামারি করতেছে ওরা ওরা মারা যাচ্ছে আপনি তো দেশের সিস্টেমগুলো সব ধ্বংস করে দিয়েছেন এই সিস্টেমের ভিতরে রনড এক্সট্রাক্টমেন্ট এবং দা অপজিশন এক্সপেক্ট এনিথিং গভর্নমেন্ট তো ফরগেট ইট গভর্নমেন্ট তো কি বলবো এটা তো না এটা তো একটা এটাকে আপনি ডিসকাউন্ট ইট এটার কোনো ভূমিকা নাই তো আপনি দেখছেন এই 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 মূল্যের ঊর্ধ্বগতির সময়ে হঠাৎ করে হঠাৎ করে মাথায় আসছে তেলের দামটা বাড়িয়ে দিল সরকারের হিসাবটা কোথায় জানেন সরকারের হিসাবগুলো আমরা ধার করে চলছি অর্থনীতি ঋণের বোঝায় জর্জরিত বিদেশি ঋণের পরিমাণ এই মুহূর্তে পঁচাত্তর বিলিয়ন ডলার আভ্যন্তরীণ ঋণের পরিমাণ সহ একত্র করলে এটা হান্ড্রেড বিলিয়ন ডলার সরকার দেখতেছে মাথা পিছু এক একটা লোককে আমি এক লক্ষ বিশ হাজার টাকা ঋণের জালে আবদ্ধ করে রেখেছি সুতরাং আমার মানুষ পাবলিকের পকেট থেকে যত পারা পয়সা এখন বের করতে হবে এই সারা কোনো উপায় নেই কিন্তু পাবলিক পয়সাটা দেবে থেকে আপনি আমাকে বলেন বাংলাদেশের মাংসের দাম টমেটোর দাম তেলের দাম ভোগ্য দাম কানাডা আমেরিকা ইউরোপ উন্নত দেশ হচ্ছে বেশি উন্নত দেশে এমন কোন দেশ নেই ইউরোপে শুধু ইটালিতে মাথাপিছু বার্ষিক আয় পঁয়ত্রিশ হাজার ডলার বাকি দেশগুলা অ্যাক্রস দ্য বোর্ড চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এইভাবে পঞ্চাশ হাজার ডলার বার্ষিক আয় বাংলাদেশে সরকারের পরিসংখ্যান বর্ধিত পরিসংখ্যান হাতের সাজানো পরিসংখ্যানো অবিক আমাদের এখন মাথা পিছু আয় পঁচিশশো ডলারে পৌঁছে গেছি আপনার পঁচিশশো ডলার দিয়ে আমি পঞ্চাশ হাজার ডলার যাদের পার্শ্বরিক তার দেশের পয়সা দিয়ে মাংস খাবো কেন টমেটো খাবো কেন এই যে আমি পলিসি মেকিং এর সমালোচনা করি এগুলো আপনি হিসাব রাখতে হবে আর একটা বলি আপনাকে এই গত বাজেটে সরকার ঘোষণা করেছে যে আমরা মুদ্রাস্ফীতি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টে সীমিত রাখবো আপনি যদি মুদ্রাস্ফীতি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টে সীমিত রাখার প্রত্যয় ব্যক্ত করে থাকেন তাহলে আপনি তেইশ পার্সেন্ট তেলের দাম বাড়ালেন কেন এবং বাকি ভোগ্য দাম কেন সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট বেড়ে গেল তারপর আপনি বলছেন যে মুদ্রাস্ফীতি নেই সাড়ে পাঁচ পার্সেন্ট মানে আপনি এই ভণ্ডামি এই মিথ্যাচার এবং এইসব ভেলকিবাজি ভিতরে ভাই এগুলো কথা হচ্ছে আমরা যারা গবেষণা করি আমাদের মাথা বাস্ট হয়ে যায় একদম বাস্ট হয়ে যায় কয়টা মিথ্যাচারে জবাব দেবো আমরা বলেন আপনার টক শোতে এখন এক ঘন্টা বক বক করে অনেকগুলো বলে যাব একটা আর্টিকেল লেগে কিছু বলে যাব এটা কিছু হবে ওরা তো এইভাবেই করতেই থাকবে আমি তো বললাম সিদ্ধান্ত মেকিংটা কেন হয় না জড়িত করা হয় না স্টেক সেখানে দেন না হাজার হাজার লক্ষ কোটি টাকা করে করে যাচ্ছেন নিজেদের প্যাট বড় করছেন তো সুতরাং কথা হচ্ছে রাষ্ট্র পরিচালনার বেলায় আপনার যাই যে উদারসীনতার পরিচয় দিয়ে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছেন এখন অর্থনীতিটাকে পুরো ধ্বংস করে দিয়েছেন সমাজ তো শেষেই শাকিল কি শুধু একা প্রেম করে ডক্টর কি শুধু একা প্রেম করে বাংলাদেশ তো প্রেমের হেডকোয়ার্টার হয়ে গেছে এখন ঘরে ঘরে বৌরা প্রেম করা শুরু করেছে কথাগুলো বললে খারাপ লাগে অনেকে মনে কষ্ট পাবেন এই দেশের সমাজ চরিত্র আমাদের ঐতিহ্য ধর্ম সব নষ্ট হয়ে গেছে আমি আপনাকে বললাম